सुप्रिय शिक्षार्थीगण तुम्हारे रसायन द्वितीय पत्र कोविड 19 এর संक्षिप्त सिलेबस समानता विषय आलोचना करब। आज के एक नजरे सम्पूर्ण समानता मन रखार जो ट्रिक्स ए सम्बन्धे हमें चेष्टा करब एक आलोचनार मध्य सीमाबद्ध रखते, अर्थात समानता आईसो मेरिजम समानता एटा आईसो शब्द ग्रीक शब्द थेके आसछे। आईसो कथाटा माने हलो इक्वल और मेरा शब्द अर्थ हलो पार्ट इक्वल पार्ट। तार माने संक्षेपे मने रखा लागबे एई जिनिसटा C2H5H6O এই যৌগটা একই, অর্থাৎ এখানে উপাদান আছে কার্বন দুটা হাইড্রোজেন ছটা অক্সিজেন একটা। এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে এটা OH দিয়ে একটা অ্যালকোহল হইল, এটা নাম হলো ইথাইল অ্যালকোহল। আবার এটাকে এভাবে প্রকাশ করা যায় সেটা হলো ডাইমিথাইল ইথার। এটার গলনাঙ্ক স্ফুটাঙ্ক 24 ডিগ্রি সেলসিয়াস, এটার স্ফুটাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানেও উপাদান কার্বন দুটা হাইড্রোজেন ছয়টা এবং অক্সিজেন একটা, এখানেও কার্বন দুটা হাইড্রোজেন ছয়টা অক্সিজেন একটা, একই উপাদান একই আণবিক সংকেত। গঠনের জন্য তাদের ধর্ম আলাদা হয়ে গেল, একটা হলো অ্যালকোহল আর একটা হলো ইথার। তাই বলা হচ্ছে একই আণবিক সংকেত গঠন ভিন্ন হওয়াতে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা, এই বিষয়টাকে বলা হয় সমানতা। এবং যে যৌগগুলো এটা তৈরি করে তাদেরকে বলা হয় সমানু, অর্থাৎ সেম মলিকুলার ফর্মুলা বাট দে আর ডিফারেন্ট স্ট্রাকচার অ্যান্ড সো দ্যাট their different chemical and physical properties, this phenomenon is called isomerism। এই সমানতা প্রধানত দুই ধরনের, একটা হলো স্ট্রাকচারাল গাঠনিক গাঠনিক সমানতা আর একটা হলো স্টেরিও স্থানিক স্থানিক সমানতা, অর্থাৎ স্ট্রাকচার। আর একটা হলো স্টেরিও স্টেরিও আইসোমেরিজম, অর্থাৎ গাঠনিক সমানতা ও স্থানিক সমানতা। এই দুটো সমানতা আবার এই গাঠনিক সমানতা আবার পাঁচ ধরনের। এই পাঁচ ধরনের মধ্যে আমরা একটা ছকের মাধ্যমে যদি দেখাই, প্রথমটা হচ্ছে চেইন সমানতা, কার্বনের চেইন সমানতা, অর্থাৎ কার্বন চেনটা পরিবর্তনের মাধ্যমে যে সমানতা উদ্ভব হয়, যেমন CH3 CH2 CH2 CH3, এটা হলো কার্বন চারটা হাইড্রোজেন হলো দশটা, অর্থাৎ এটা হলো বিউটেন 3 6 4 10, এটা হলো নর্মাল বিউটেন। এখন এটাকে যখন এভাবে আমরা লিখব এটা হলো আইসোবিউটেন বা 2-মিথাইল প্রোপেন, অর্থাৎ কার্বন চারটা হাইড্রোজেন দশটা, কিন্তু একই আণবিক সংকেত হইলে হলো একটা হলো নর্মাল বিউটেন একটা হলো আইসোবিউটেন অথবা 2-মিথাইল প্রোপেন, একই আণবিক সংকেত গঠন আলাদা সুতরাং তাদের ধর্ম আলাদা।
এটা হলো কার্বনের চেনটার জন্য যে সমানতর গঠনের যেটা উৎপন্ন হয় সেটা হলো কার্বনের চেন সমানতা। এবার আমরা যদি এই যৌগটায় যদি আমরা নিই একটা অক্সিজেন, তাহলে এটাকে আমরা লিখতে পারবো CH3 CH2 CH2 CH2H, অর্থাৎ এখানেও কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা। এটা হলো নর্মাল বিউটানল, এন বিউটানল। এখন এটা যদি এভাবে আমরা লিখি, এক দুই তিন চার, অর্থাৎ এখানেও আমরা কার্বন দিলাম 4টা এবং হাইড্রোজেন 10টা, 1টা ওয়েট, অর্থাৎ এটা হলো বিউটানল 1 2 3 4, বিউটানল 2। আবার এটা যদি আমরা এভাবে দেখাই, এখানেও কার্বন 4টা এবং হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা, এটা হলো 1 2 3 2 মিথাইল প্রোপানল 2, অর্থাৎ একই আণবিক সংকেত গঠন আলাদার জন্য কার্যকরীমূলকটা শুধু তার অবস্থানটার পরিবর্তন হইল, কার্যকরীমূলক হাইড্রোক্সিল মূলকের কোনো পরিবর্তন ঘটে নাই, শুধু তার অবস্থানটা পরিবর্তন ঘটল। এটাকে বলা হয় গাঠনিক সংকেতের অবস্থান সমানতা। এটা হলো অবস্থান সমানতা, অর্থাৎ যে সমানতা কার্যকরীমূলকের পরিবর্তন না করে শুধু তার অবস্থার পরিবর্তন ঘটে, সমানতাগুলোর উদ্ভব ঘটায়, সেটাকে বলা হবে অবস্থান সমানতা। এবার আমরা চলে যাই, এই যৌগটাই যদি আমরা এভাবে লিখি, তাহলে এটা হলো কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা, এইটাই এন বিউটানল এবং ডাই ইথাইল ইথার, এটা হলো ডাই ইথাইল ইথার, আর এটা হলো এন বিউটানল। সুতরাং এখানে দেখা যাচ্ছে কার্যকরীমূলকটা একবার অ্যালকোহল আর একটা ইথার, এটা ইথার কার্যকরীমূলক, এটা অ্যালকোহলের কার্যকরীমূলক, অর্থাৎ যখন কার্যকরীমূলকটার পরিবর্তন ঘটবে তখন যে সমানতা উদ্ভব হয় সেটাকে বলা হবে কার্যকরীমূলক গাঠনিক সংকেতের গাঠনিক সমানতার কার্যকরীমূলক সমানতা। এই গেল 3 নম্বর। 4 নম্বর হইল, এই যৌগটাই যদি আমরা এভাবে লিখি, অর্থাৎ কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন, এটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে এটা হলো প্রোপাইল মিথাইল ইথার, এটা হলো ডাই ইথাইল ইথার, যেটা একটু আগে লিখেছি, অর্থাৎ কার্যকরীমূলক এখানেও ইথার, এখানেও ইথার, কিন্তু কার্বনের পরিমাণটা সমান এবং অসমান, একই কার্যকরীমূলক আছে কিন্তু একদিকে কার্বন 3টা, একদিকে 1টা, এটা দুই দিকে সমান, অর্থাৎ কার্যকরীমূলকের সমান সংখ্যক কার্বন এবং অসমান সংখ্যক কার্বন দিয়ে যে সমানতা উদ্ভব হয় সেটাকে বলা হয় মেটামেরিজম। এই গেল
चार नम्बर गाठनिक समानतार उदाहरण मेटामरिजम और एक हे ये जी देखी এটা হলো প্রোপানল, এটা বোতলের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে এটা হলো প্রোপানল, আর এটা হলো প্রোপিন টু অল, অর্থাৎ একটা হলো কিটোফর্ম আর একটা হলো অ্যালকোহল। এটা স্বতঃস্ফূর্তভাবে বোতলের মধ্যে রাখলে ওটা 100% প্রোপানল থাকে না, ওটা ভেঙে অলে রূপান্তর হয়ে যায়। এই সমানতার নাম হচ্ছে স্টটোমেরিজম। স্টটোমেরিজম অর্থাৎ যে সমানতা স্বতঃস্ফূর্তভাবে তা পরিবর্তন ঘটে ওই সমানতাকে বলা হয় স্টটোমেরিজম। এবার আমরা এই গেল আমাদের গাঠনিক সমানতা পাঁচ ধরনের, কার্বনের চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামেরিজম এবং টটোমেরিজম। এবার আসতেছি আমরা স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা দুই ধরনের, একটা হলো জেনেটিক সমানতা, এই সমানতা এই ধরনের কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা যদি এভাবে আমরা লিখি এর দিকে এ সেম গ্রুপ, বি আবার যদি এটা এভাবে লিখি অর্থাৎ একই গ্রুপে একদিকে এটা হলো সিস, একই দিকে এটা হলো ট্রান্স। অনুরূপভাবে যদি আমরা এই ধরনের একটা যৌগ নিই অর্থাৎ 1,2,3,1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, আবার এটা যদি আমরা এভাবে নিই এটাও 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এটাও 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। পার্থক্য হলো এই একই গ্রুপ একদিকে, একই গ্রুপ অপোজিট দিকে, অর্থাৎ এটা হলো সিস, এটা হলো ট্রান্স। অর্থাৎ যে সমানতা কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা চাকৃকের মধ্যে একই দিকে এবং বিপরীত দিকে অবস্থান করে একই গ্রুপ, তখন যে সমানতা উদ্ভব হয় সেই সমানতাকে বলা হবে জেনেটিক সমানতা। আবার আর একটা সমানতা কি স্টেরিও, স্টেরিও সমানতা এবং এই কার্বন কার্বন দ্বিবন্ধনের আরেকটি উদাহরণ দেওয়া যাবে, সেটা হলো C4H8 বিউটেন। এটা হবে বিউটিন টু এবং বিউটিন সিস বিউটিন টু, অর্থাৎ এটা হলো সিস 1,2,3,4 সিস বিউটিন টু ট্রান্স বিউটিন টু, অর্থাৎ জেনেটিক সমানতা। একই দিকে এবং ভিন্ন দিকে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে যখন ঘূর্ণনে বাধা দেয় যে সমানতা উদ্ভব হয় তখন সেটাকে বলা হয় জেনেটিক সমানতা। আরেকটি স্টেরিও সমানতা হলো অপটিক্যাল সমানতা, সেটা হলো এই ধরনের, যদি এই ধরনের কোথাও কোনো কার্বন থাকে যে কার্বনের মধ্যে এ বি সি ডি এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, অর্থাৎ কার্বনের কাছে এ বি সি ডি আলাদা ধরনের যদি চারটি মূলক চার ধরনের হয়
তবে সেটাকে বলা হয় কাইরাল কার্বন। অর্থাৎ কাইরাল কার্বন উপস্থিত থাকলে সেখানে আলোক সমানুতা বা অপটিক্যাল আলোক সমানুতা বা অপটিক্যাল আইসোমেরিজম। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি এটা হলো বি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড। এখন এখানে যদি একটা দর্পণ আমরা নিয়ে আসি তাহলে এর একটা প্রতিবিম্ব পাওয়া যাবে। একটা দর্পণ নিয়ে আসলে কাছের জিনিসটা কাছে, দূরের জিনিসটা দূরে, কাছের জিনিসটা কাছে, দূরের জিনিসটা দূরে। অর্থাৎ এল বা এল বা ঋণাত্মক ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ডেক্সট্রোরোটেটরি এবং ল্যাবোরেটরি ল্যাকটিক অ্যাসিড। এই সমানুতা চেনার উপায় হল এমন একটা কার্বন থাকবে যে কার্বনের কাছে চারটি গ্রুপ আলাদা ধরনের। এখানে কার্বনের কাছে ওএইচ আলাদা, এইচ একটা আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। সুতরাং এখানে কাইরাল কার্বন উপস্থিত। অর্থাৎ কাইরাল কার্বন থাকলেই একমাত্র আলোক সমানুতা অর্থাৎ অপটিক্যাল আইসোমেরিজম প্রদর্শন করবে, অর্থাৎ আলোকের প্রতি তার সক্রিয়তা প্রদর্শন করবে। যখন ডান ঘূর্ণি ডেক্সট্রোরোটেটরি, বাম ঘূর্ণি ল্যাবোরেটরি এই দুটি সমানতার উদ্ভব ঘটবে তখন সেটাকে বলা হবে অপটিক্যাল আইসোমেরিজম। এই গেল সমানতা। সমানতা একটা বিশাল ব্যাপার। যদি কোভিড-19 না থাকতো তোমরা স্বাভাবিকভাবে ক্লাস করলে এই সমানতার বিষয়ে কমপক্ষে 5টা থেকে 6টা ক্লাসে মেকআপ দেওয়া খুব দুঃসাধ্য ব্যাপার ছিল। এতবার একটা জিনিস শুধু তোমার কোভিড-19 জন্য একটি ক্লাসে সম্পূর্ণ সমাধা করতে বলছে এবং সিলেবাসটা সেখানে এভাবে আছে সমানতার প্রকারভেদ করতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে। তাহলে সমানতা কি, তার প্রকারভেদ এবং তার উদাহরণগুলো এভাবে মনে রাখলেই তোমাদের এই কোভিড-19 সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যে পরীক্ষাটা হবে আমার মনে হয় এটুকু জানলেই তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের সকলকে ধন্যবাদ।